নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বারোই জুন দু হাজার বাইশ রবিবার এই মহাযোগ পাঁচ রাশির মহাপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে যোগ যোগটি কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু থাকছে এবং যেটি এই পাঁচ রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য সূচক হতে কিন্তু চলেছে এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাব দিনের শুভ সময় এবং টার্গেট নাম্বার যে শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনাদের মহাপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্ণায়ক ফল কিন্তু আপনাদেরকে দিবে এই বারোই জুন দু দিনটি স্মরণীয় হতে চলেছে এই পাঁচ রাশির নিশ্চিত রূপে এই পাঁচ রাশির প্রাপ্তি করতে কিন্তু চলেছে কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি কথা আমি বলি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এখানে আপনাদের অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে আমি কিন্তু দিয়ে থাকি দেখুন আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে বলতে চলেছি সেই পাঁচ রাশি নির্ণায়ক ফল কিন্তু পাবে আপনার জন্মপত্রিকাটা একবার খুলে দেখুন আপনার জন্মপত্রিকাতে রাহুগ্রহ কেমন আছে এর সাথে সাথে আপনার ধনভাব আপনার ভাগ্যভাব আপনার পঞ্চম ভাব এবং আপনার একাদশ ভাব এই ভাবগুলো আপনার কেমন আছে সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখুন এই ভাবগুলোর বলবত্তা বৃদ্ধি করা দরকার আমি আলোচনাটি বারবার বলছি সম্পূর্ণ শুনুন আপনার জন্মচকে অর্থাৎ জন্মপত্রিকাতে বা হস্তরেখাতে রাহুগ্রহ পীড়িত থাকলে আপনার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবে না সেই জায়গাটাতে আপনাকে রাহুগ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে কিন্তু আপনাকে হবে রাহু কবচ আপনারা পরিধান করুন রাহু কবচ পরিধান করলে আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু হবে এবং এর সাথে সাথে আপনাদেরকে আমি জানাই যে পাঁচ রাশি আমি বলবো সে পাঁচ রাশির যদি আপনাদের ক্ষেত্রে রাহু পীড়িত থাকে নিজস্ব জন্মপত্রিকার দেখুন তো রাহু কোনভাবে অবস্থান করছে কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এই জায়গাটা আপনারা একটু হলো দেখুন এই জায়গাটা আপনারা ঠিক করুন এবং আগামীকাল আমি একটা কথা বলি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে তিথি ক্ষণটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ এই যে ক্ষণে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই মহাপ্রাপ্তি যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা পারমিট করে এবং আপনার ক্ষেত্রে রাহুগ্রহটা পীড়িত যদি না থাকে নিশ্চিত রূপে এই পাঁচ রাশির মহাপ্রাপ্তি আগামীকাল কিন্তু ঘটতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকাল সে রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল সাতটা উনিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সকাল সাতটা উনিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনাদের লাকি নাম্বার ফাইভ এবং ওয়ান সিংহ রাশির ক্ষেত্রে আগামীকালের লাকি নাম্বার অর্থাৎ যেটি টার্গেট নাম্বারের কথা আমি বলছি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সিক্স এবং এইট সিক্স এবং এইট আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আপনি বিশ্ব রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনাদের শুভ সময় নটা এগারো মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নাইন এবং থ্রি থ্রি এবং নাইন আগামীকালের টার্গেট নাম্বার তুলা রাশির শুভ সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আপনার বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ওয়ান এবং সিক্স ওয়ান এবং সিক্স আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদের সকাল আটটা আঠেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো অন্তিম এবং শেষ রাশি তার আগে একটি কথা আবারও বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা রাহু কবচ পরিধান করুন আপনার আকর্ষিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যেটাই বলুন না কেন আপনি কিন্তু পাবেন এবং এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগের আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ রাহু হচ্ছে আকর্ষ মানে হঠাৎ প্রাপ্তি ধন প্রাপ্তির এটার গ্রহ রাহুকে স্ট্রং করুন রাহু কবচ আপনারা পরিধান করুন এরপর যে রাশির কথা আমি বলবো সব শেষ যে অন্তিম যে রাশি বিশেষভাবে প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার কন্যা রাশির সেভেন এবং টু সেভেন এবং টু আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার একটা পাঁচ পর্যন্ত আপনাদের কিন্তু সময়টা কিন্তু শুভ অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বললাম সে পাঁচ রাশির যে সময় আমি দিলাম এবং টার্গেট নাম্বার দেওয়া যেটা দিলাম এই সময় এবং টার্গেট নাম্বারটা রাখুন এর পাশাপাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না নিরাশ হবেন না নিজস্ব জন্মপত্রিকা এবং নিজস্ব হস্তরেখা বিচার করার অনেকে বলছেন যে রাহু কবচ কোথায় পাবো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যে নাম্বারটি যাচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যারা অনলাইন কনসালটেন্সির নিচে ইচ্ছুক আছেন আমার সাথে ভিজিট করতে যাচ্ছেন অনলাইনে কথা বলতে ইচ্ছুক আছেন অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনাদের যদি এ বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু করুন এবং যে পাঁচ রাশি হতে চলেছে মালামাল আগামীকাল কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে অল্প হলেও হবে বেশি হলেও হবে টোটাল নির্ভর করবে ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা অর্থাৎ ভাগ্যভাব আপনাকে স্ট্রং করা দরকার আপনার পঞ্চম ভাবকে স্ট্রং করা দরকার রাহুকে স্ট্রং করা দরকার আপনিও কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন সেটা নিতান্তই আপনার জন্মছক বিচার কিন্তু করা একান্ত দরকার যাদের ক্ষেত্রে নেই তারা হতাশ হবেন না আপনার হস্তরেখাও কিন্তু বলে দিবে যে আপনার যোগ আছে কি না যোগ থাকলে কোন সময় আছে কোন বছর আছে এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজারি কিন্তু আপনাকে সঠিক গাইডলাইনটা কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে কোন সময় কোন বছর এটা কিন্তু জানা একান্তই দরকার প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ